চলে গেলেন নিভৃতচারী স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী দাস। ত্যাগী ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। তিনি ত্যাগের মন্ত্রই তিনি আমাদের দিয়ে। সুহাসিনী দাস সিলেটবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত একটি নাম। এই নামের সাথে পরিচিত নন সিলেটের সুধী সমাজে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তিনি কারো দিদিমা, কারো মাসিমা, কারো কাছে সুহাসিনী দিদি। এই দেশব্রতী সর্বত্যাগী মহীয়সী নারীর জন্ম পহেলা ভাদ্র 1322 বাংলায়। তৎকালীন সিলেটের এবং বর্তমানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা পেরিমোহন রায়, মাতা শোভা রায়। সুহাসিনী দাসের পিতা পেরিমোহন ছিলেন একজন খ্যাতনামা ধনাঢ্য ব্যবসায়ী। তখন তাদের গ্রামে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন ভারত রায়, গজেন্দ্র রায়, হৃদয় চৌধুরী, পার্থ চৌধুরী প্রমুখ। ধনাঢ্য পেরিমোহন শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন শিক্ষানুরাগী। তাঁদের গ্রামের একমাত্র পাঠশালায় তখন মেয়েরা লেখাপড়া করতেন না। সুহাসিনীর বয়স যখন 6 বছর, তখন গ্রামের বিপিন চৌধুরী ও হৃদয় চৌধুরীর প্রচেষ্টায় মেয়েদের পড়াশোনা শুরু হয়। তখন বিপিন চৌধুরীর স্ত্রী সুশীলা দেবী পাঠশালায় পড়াতেন। সুহাসিনী সে পাঠশালায় পড়া শেষ করার পর আর লেখাপড়ার সুযোগ পাননি। আমার নাম ছিল সুহাসিনী। স্কুলে যখন ভর্তি হইলাম গিয়া, তখন সুশীলা চৌধুরী ছিলেন স্কুলের টিচার, শিলচর থেকে গুরু ট্রেনিং দিয়ে আসলেন। তাই বললেন, না না, এমন ভালো মেয়েটি আর সুহাসিনী নাম কিতা, তাতে তোমার স্ত্রীতে তোমার নাম লেখো সুহাসিনী। সুহাসিনী বাদ দিয়া ও সুশীলা শিক্ষিকায় আমার নাম রেজিস্ট্রির বইতে সুহাসিনী লেখলাম। কইলা সুহাসিনী নামের কোনো সৌন্দর্য নাই, অর্থ নাই। এই আমার শিক্ষিকায় আমার নাম দিলা সুহাসিনী। কোনোদিন কোনো মাস্টারের প্রায় কেন ছিল না, এই করে আরিয়া আর স্কুলের তখন করছি না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই আছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্কুল। আমার বিদ্যা হইল স্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। পড়ায় খুব ভালো আসলাম, ড্রয়িং ছবি বুঝে থাকতো, আমার নির্ভুল থাকতো একবারে। এর লাগে স্কুলের টিচাররা খুব আমার ভালো হইতা। তখন দেশে মুকুন্দ দাসের গান আরম্ভ হইল, আস্তা সিলেটে উলেটে গাইতো মুকুন্দ দাসের গান। তখন গ্রামের সবাই জিতেন চৌধুরী কইলা যে, তোমরা মুকুন্দ দাসের পিয়ারি, তুমি মুকুন্দ দাসের গানের একটা ব্যবস্থা করো। ও আস্তা উঠান জুড়িয়া মুকুন্দ দাসের গান আনার বইল। মুকুন্দ দাস স্বদেশী লাইন নিয়ে গান গাইতা, গানের মাঝে ভিক্ষাও করতা। দেশের কাজের লাগি সাইতা টেকা মানুষে সোনার ছুরি গলা দাস কিনা উড়াইয়া তাহলে দিলেই তো, এরকম দেখছি আর কি। তারপরে বিলাতি চুড়ি পিনতো রেশমি চুড়ি, তাহলে গান গাইতা ছেড়েদের রেশমি চুড়ি বঙ্গনারী কবু হাতে আর পড়ো না হইলেই মেয়েরা জন জনাইয়া ছেড়ে ছুড়ি আতর খুলিয়া গেলে ভাঙ্গি ভাঙ্গে উড়াই উড়াইয়া আসর দিত। এই গান একদিন এই বাড়িতে হইল। গ্রামের সবে কইলা, জিতেন চৌধুরী কইলা, হৃদয় চৌধুরী, পার্শ্ব চৌধুরী কইলা, ফিয়ারি তোমার বাড়িতে লম্বা উঠান আছে, সেদিন তুমি করো। এই মুকুন্দ দাসে সিলেট থেকে আমরা ছুট, মুকুন্দ দাসে আইনচই নাই নিয়া গান হয়েছে এখানে বাড়িতে। 1337 বাংলার শ্রাবণ মাসে মাত্র 16 বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। স্বামীর নাম কুমুদচন্দ্র দাস, বাড়ি সিলেট শহরের জামতলায়। তিনিও পেশায় ছিলেন ব্যবসায়ী। এ পরিবারের ছিল পুস্তক ও মুদ্রণ ব্যবসা এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য ছিল তাঁদের। তাঁর দেবর ফণীন্দ্র দাস ছিলেন কবিয়াল। সে সময় সুহাসিনী ঘরে বসেই লেখাপড়া বা পত্রিকা পড়ার সুযোগ পান। তিনি সে সময় সিলেটের সুরমা নদীর উপর নির্মিত কিনব্রিজ উদ্বোধন প্রত্যক্ষ করেন। তারপর তিনি 1338 সালে স্বামীর সাথে কলকাতা বেড়াতে যান এবং বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। সে সময় তার কাছে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে প্রখ্যাত কংগ্রেস নেতা, কলকাতার 5 বার নির্বাচিত মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সব যাত্রায় অংশগ্রহণ। সুহাসিনীর শ্বশুরালয়ে সিলেটের তৎকালীন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা ছিল। দেবর কবিয়াল ফণীন্দ্র দাস তাকে বাইরের রাজনৈতিক খবরাখবর দিতেন,
সুতরাং পরাধীন ভারতবর্ষের সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুহাসিনী ওয়াকিবহাল ছিলেন। 1339 সালে তার প্রথম এবং একমাত্র সন্তান নীলিমা দাস জন্মগ্রহণ করেন। 1341 সালের 16 শ্রাবণ তাঁর স্বামী কুমুদচন্দ্র দাস কলকাতায় মৃত্যুবরণ করেন। শুরু হল সুহাসিনীর বৈধব্য জীবন। তৎকালীন হিন্দু ধর্মীয় সমাজের কুসংস্কার আর অনুশাসনের বাড়াবাড়িতে তাঁর মতো শত শত বিধবা নারীরা ঘরের কোণে অন্ধকারেই চোখের জল মুছে দিন কাটাতেন। এ সময় শ্রীহট্ট মহিলা সংঘের নেত্রী নরেশ নন্দিনী দত্ত তাকে মহিলা সংঘে যোগদানের জন্য প্রেরণা যোগাতেন। 1939 সালে শ্রীহট্ট মহিলা সংঘের উদ্যোগে সারদা হলে 3 দিনের সম্মেলনে তিনি যোগদান করেন। সম্মেলনে আশালতা সেন, লীলা নাগ, সরলাবালা দেব, জোবেদা খাতুন চৌধুরানী প্রমুখের বক্তৃতা শুনে উজ্জীবিত হয়ে তিনি দেশসেবায় ব্রতী হন এবং চরকায় সুতা কাটা শুরু করেন। এভাবেই তিনি কংগ্রেস নেতা ও রঙ্গিরকুল আশ্রমের রূপকার ধীরেন্দ্রনাথ দাশগুপ্তের সাহচর্যে আসেন এবং কংগ্রেস রাজনীতির প্রতি ঝুঁকে পড়েন। 1940 সালের 26 জানুয়ারি শ্রীহট্ট মহিলা সংঘের অধিবেশনে যোগদান করে আজীবন দেশসেবা ও খদ্দর পরিধানের প্রতিজ্ঞা করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনরত অবস্থায় সিলেটে বহু নরনারীর সাথে তিনিও গ্রেফতার হন এবং দীর্ঘ 9 মাস কারারুদ্ধ হয়ে থাকেন। 1943 সালের 7 ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আরও সক্রিয়ভাবে ব্রিটিশ উপনিবেশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। রঙ্গিরকুল আশ্রম, এখানেই ছিল অগ্নিযুগের স্বদেশীদের আস্তানা। সত্যাগ্রহী স্বদেশীরা এখানে মিলিত হয়ে অনুশীলন করতেন, মিলিত হতেন গোপন সভায়, চলত আন্দোলনের হিসেব নিকেশ, হতো পরিকল্পনা। এখানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও আরও গণ্যমান্য স্বাধীনতা সংগ্রামীগণ। 1938 সালে জুলাই মাসের শেষ সপ্তাহে কুলাউড়া রঙ্গিরকুল গঠনমূলক কর্মী সংঘের সম্মেলন উপলক্ষে 2 দিনের সফরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডাক্তার প্রফুল্ল ঘোষ রঙ্গিরকুল আসেন। 1942 সালে কারাবাসের পর সুহাসিনী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আরও নানা কাজে জড়িয়ে পড়েন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেয়েদের আত্মরক্ষা শেখানো, দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা পরিচালনা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিয়ে কাজ করা। মাসিমা পুরাপুরি গান্ধীজির মতবাদে বিশ্বাস করতেন। তিনি মনে প্রাণে কংগ্রেসী ছিলেন এবং আবার তিনি চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের শ্রমিক ইউনিয়ন গঠনের কাজে রুনিয়ে গেছেন। কাজে তো ওনার ওই আদর্শ থেকে উনি বিচ্ছিত হননি। আবার যারা বামধারা করেন তাদেরকেও তিনি ঘৃণা করেন নাই। ধারাটা ভিন্ন হতে পারে, রাজনীতির এক একজনের এক এক মতবাদ হতে পারে, কিন্তু লক্ষ্যটা তো হচ্ছে দেশপ্রেম, দেশের উন্নতি। 1946 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বর্তমান সুনামগঞ্জ জেলার দেরাই উপজেলার রন্নারচর ও চন্নারচর অঞ্চলের 40টি গ্রামে তিনি পুনর্বাসন ও সেবা কাজ করেন। একদিকে পরাধীন ভারতে ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম, অন্যদিকে ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা আর প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, এভাবেই সুহাসিনী দাসের দিনের পর দিন অতিবাহিত হতে লাগল। তখন খ্যাতনামা কংগ্রেস নেতা বসন্ত দাস, পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত, ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত, নিকুঞ্জ বিহারী গোস্বামী এদের সাহচর্য তিনি পেয়েছিলেন। তাঁদের বোধ ও রাজনৈতিক প্রজ্ঞা সুহাসিনীকে আরও উজ্জীবিত করেছিল। ভারতবর্ষের ইতিহাসে 1946 সাল এক কলঙ্কিত অধ্যায়। কলকাতা, বিহার, পাঞ্জাব, পূর্ববঙ্গ সব জায়গায় শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলায় এই দাঙ্গা ভয়াবহ রূপ নেয়। হত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন চলতে থাকে নির্বিচারে। শত শত লোক এই দাঙ্গায় প্রাণ হারায়। 26 ডিসেম্বর 1946 সুহাসিনী ছুটে গেলেন নোয়াখালীতে। সমস্ত নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জে গিয়ে অত্যাচারী মানুষের পাশে দাঁড়ালেন। স্বজন হারানো, সম্ভ্রম হারানো, সহায় সম্বলহীন মানুষের সেবা করতে লাগলেন।
ব্রিটিশ উপনিবেশ বিরোধী অহিংস আন্দোলনের পথিকৃত মহাত্মা গান্ধীও ছুটে এলেন নোয়াখালীতে নিভৃত পল্লী গ্রামে। বর্তমান লক্ষ্মীপুর জেলা এবং পূর্বের নোয়াখালী জেলার রামগঞ্জ থানার অন্তর্গত শ্রীরামপুর রাজবাড়ি। হিংসোন্মত্ত নরপশুদের বর্বরোচিত হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে দালান কোঠা। কালের সাক্ষী হয়ে আছে শুধু গাছপালা, দীঘি আর জায়গাটুকু। এখানেই 1946 সালে গান্ধীজি সর্বধর্মের মানুষকে নিয়ে প্রার্থনা সভা করেছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাইকে এক হতে উদ্বুদ্ধ করেছিলেন। সুহাসিনী দাস সেই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। গান্ধীজি চলে আসছেন নোয়াখালীতে। নোয়াখালীতে এসে যে বাড়িতে উঠছেন সেইটা পুরো হিন্দুর বাড়ি। সেই বাড়িতে আসিয়া গান্ধীজি আসেন। গান্ধীজির দর্শন করার জন্য বাড়ির বাইরে আমরা বাড়িতে যাই নাই, বাড়ির বাইরে বসে আছি। তিনটা থেকে শুনছি প্রার্থনা সভা হবে, পাঁচটায় গান্ধীজি আসবেন। তখন দেখছি 4:30 বাজতেই কিছু কিছু লোক আসিয়া জমা হয়েছে, এখানে জমা হইতেছে। আমরাও এক কোনায় বসে রয়েছি। তারপরে সদরে এক লোক জমছে, এই সময় রামগঞ্জের বাড়ি থেকে গান্ধীজি বাইরে আসতেছেন। অপলক দিচ্ছি যে গান্ধীর দিকে চাইয়া রয়েছি। একদিকে নাতনি আর নাতনি বউ, একদিকে আবা গান্ধী, মানু গান্ধীর ভাইয়ে হাত দিয়া গান্ধীজি হাসিয়া হাঁটি হাঁটি আসতেছেন। আসিয়া প্রার্থনা সভায় বসছেন। প্রথম জীবনে মনের আবেগ, জীবনে গান্ধী দর্শন, অত আকাঙ্ক্ষা দেখি আমরা অবাক হইয়া গান্ধীজি কেবল দেখতেছি। হাঁটুর উপরে একখানা কাপড় পরানো আর এখন ইয়ে মানুষ ইয়ে বসছেন। গান্ধীর পাশে আমরা সিলেটের পাঁচজন মহিলা বসে রয়েছি। আমরা জিলাদি ছাড়া আমরা এই মন্ত্রমুখস্থ, আমরা সমস্যারে গান্ধীর প্রার্থনার যোগ দিছি। এটা গান্ধীজি উপলক্ষ্য করছেন। আর কলকাতার প্রফেসর বোধহয় ছিলেন প্রিয়রঞ্জন সেন, ছিলেন এখানে আমাদের নিকুঞ্জ গোস্বামীও ছিলেন। নিকুঞ্জ গোস্বামী বলছেন প্রিয়রঞ্জন সেন যে আমাদের সঙ্গে একজন গার্ল স্কুলের উচ্চশিক্ষিত মহিলা আছেন, ভালো রবীন্দ্রসঙ্গীত করেন, তার একটা গান গাইতে দিবেন কি না। তখন বলছে যে না, উনি গাইতে পারেন। তখন লীলা দাসগুপ্তা গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিশন, তিনি একটা গান গাইছেন যে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন তব মোচন কর হে, খুব আবেগে গাইছেন, বাড়ির সুন্দর গান হয়েছে। গান্ধীজি এটা খুব পছন্দ করছেন, শুনছেন। আমরা লক্ষ্য করছেন যে সমস্যারে এই গান্ধীর মন্ত্র উচ্চারণ করা প্রার্থনা অনেক লোক কেউ করে নাই, আমরা করছি, তেতিয়া লক্ষ্য করছেন আমাদের। আর লীলাদির গানে খুব মুগ্ধ। এই পর্যন্তই শেষ, আমরা সঙ্গে আর কোনো কথাবার্তা হয় নাই। পরদিন সকালবেলা আমার এরা সবাই বলতেছে চলো একটু রাস্তায় বেড়াই আসি, আর আসার সময় খেসারি টাক তুলিয়া নিয়ে আসবো, আজকে খেসারি শাক আর ভাত হবে। বাড়িয়েছি আমরা, কেনে বাড়িতে বাড়ি দেখি আমরা বাড়িয়েছি কিদিকে, সেদিকে যায় গান্ধীও ভোরবেলা বেড়াইতে পারিছেন, তাই সেদিক থেকে আইতেছে না আমরা যাইতেছি। গান্ধীজি দেখি আমরা আইল রাস্তা নামি গেছি নিচে জমিতে, জমিতে নামিয়া দাঁড়াই থাকছি। গান্ধীজি আসছেন, কি দৃষ্টি তাদের। আমরা ছয়জন মহিলা, পুরুষ দুইজন আর লীলা দাস গুপ্তা দাঁড়ানো, তান খুব লক্ষ্য আছে একেবারে ইয়ে চোখে। লীলা দাস গুপ্তার দিকে সাইয়া বলছেন, লীলা দাস সামনে আছে, দুইজন তিনজন পারে লীলা দাস গুপ্তার দিক, লীলা দাসের সামনে গান্ধীজি দাঁড়াইছেন। দাঁড়াইয়া লীলাদির দিকে চাইয়া হাসি হাসি কইছেন যে আচ্ছা গান গায়া লীলা দাস গুপ্তার আর কি, আচ্ছা গান গায়া হইয়া গান্ধী গেছেন গিয়ে। এই হলো প্রথম গান্ধী দর্শন। তারপরে আমার সঙ্গী যারা, ওরা সবই যাইতে গেছিল। আমার খুব ইচ্ছা হইল, আমার একটা অদম্য ইচ্ছা আছে কাজের, আর স্বাস্থ্যবালা তখন বয়স কম, আমি কইলাম আমি থাকব, আমি যাব না। তখনই কলকাতার প্রফুল্ল ঘোষ, নিপেন বোস এরা তখন কেন আছেন আর কি, তারা খুব খুশি হইল যে তা তুমি সুহাসিনী তুমি থাকো, এই আমি রয়ে গেলাম গিয়ে এখানে। গান্ধী রইলে দুই তিন দিন রইলাম খাসে, গান্ধীর খাসে একটা বাড়িতে। পরে তার আর কর্মীরা খেয়ে কোনো কাজ করবে আর কি, গ্রামের লোক যে গ্রাম ছাড়িয়া গেছে এদের ফিরাইয়া আনা, বদ বাড়ি করে নানা রকম রিলিফের কাজ আর কি আমার ওরা রাখিয়া দিলেন। আমি রই গেলাম গিয়ে কেন এই নোয়াখালীতে আর কি। আমার সংঘর্ষ গেল গিয়ে একজন মাত্র রইলা, কিরণদেব করে একজন স্কুলের মিস্ট্রেস আসলো, আর একটা
সাধারণ ওরা মহিলা সংঘের স্কুলে মিশে আছে, উনি রইলেন আর আমি রইলাম। দেখবাস করে কিরণ দিয়ে গেলেন গিয়া, আর আমার আর যাওয়া হইল না, আমি আর যেতে চাই না। আমার বাড়ি আনন্দ, এখানে কাজ করতে পারতেছি, গান্ধীজির কাছে আর রইতে দিল না। আমরা তারা কমিটির নির্দেশ মতো জায়গায় জায়গায় পাঠাইতো, আমরা অন্য জায়গায় যাই, গান্ধীজির নির্দেশ মতো যাই, মাঝে মাঝে গান্ধীর সঙ্গে দেখা হয়, তার ক্যাম্পে যাই দেখা করি। আলুনি গ্রামে গেছি, এদিন গান্ধীজি আলুনি গ্রামে আসবেন আর কি। তিন দিন আগে প্রফুল্ল ঘোষ নিবেন বোস তার আমরা এই গ্রামে পাঠাইছেন কাম সংগঠনের জন্য। আমি তো সংগঠন করতে গেছি, একদিন না দুই দিন কাজ করার পরেই ভীষণ জ্বরাইলো আমার। জ্বরাইয়া একেবারে তখন কম বয়স, এরকম গোটা গোটা বসন্ত বাড়াইয়া মুখ ফুলে এত বড় হইল। তখন তারা আমার এই বাড়ির থেকে সরাই দিল, দূরে একটা কৈবর্ত বাড়িতে নিয়ে রাখলো, কর্মীরা আর কি রাখলো। একটা কম্বল দিয়া বেড়া দিয়ে একটা ছোট রুম করার মতো করিয়া এই করে আমার রাখিয়ে দিল। আর গান্ধীজি গ্রামে আসবেন, আমার আর গান্ধীজির সঙ্গে দেখাবেন, আমার খুব খারাপ লাগলো, আমি তো জ্বরে বিচলিত। পরদিন দুপুরবেলা মানু গান্ধী আর আবা গান্ধী আসছে, দুপুরবেলা তার নাতনি বউ আর নাতনি আসছে। আসি আমাদের কইছে যে বাপুজি তোমারে দেখতে আইব বিকালে। আমি কইছি না না বাপুজিরে না করিও, আমার তো সুয়াছে রোগ, বাপুজি না আসে কইয়া দিছি। কিন্তু দেখা যায় প্রার্থনার শেষে সমস্ত দলবলসহ কেড়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী প্রফুল্ল ঘোষ আসেন, সব আইয়া ওই কৈবর্ত বাড়িতে কম্বলের ডাকনি তুলিয়া দিছে তারা, গান্ধীজি আমার বিছনার কাছে আইয়া উপস্থিত। আমি আমার আমরা কম্বলের বিছনা তলে এখান কম্বল তারা দিছে, আর নাইলে আমরা সত্যঞ্জিয়ার বিছনা দর খাপড়ে সে বালিটির থাকে না, খাপড়ে বাইজ করে শিয়ে দেয়া। আমি গান্ধীজি ঢুকছেন দেখি এই শরীর ফুটিয়া তো অত বড় মনেই মোটা মানুষ, আর আরও মুঠ হয়ে গেছি বলিয়া উঠিয়া বিছনাতে বইছি, ফইয়া করু সাই থাকছি গান্ধীজির দিকে। এর মাঝে গান্ধীজি আমার দিকে করুণ দৃষ্টিতে চাইছেন, আমার তো আগেও দেখছেন আরও করুণ দৃষ্টিতে, আমি অনেকক্ষণ দেখছি সাইয়া থাকছেন, সাইয়া সাইয়া শেষে কইছেন আমার কুশ নাই হওয়া আচ্ছা হয়ে যায়া, হইয়া কইছেন হিন্দিতে কইছেন যে ভালোই ভাই ওইয়া তুমি আবার ভালো মতো কাজ করতে পারবাই। ও তিন চার কথা কইয়া হাত জুড়ি হরিয়া আমরা নমস্কার করছেন। গান্ধীজি যখন নমস্কার করছেন তখন আমার মনে হয়েছে আমি তো এটা প্রণাম করলাম না, তখনই আমি বিছনার মাঝে মাথা লাগাইয়া ফড়িয়ে একটা ইয়ে করছি, প্রণাম করছি আর কি গান্ধীজিরে। গান্ধীজি বাড়িয়ে গেছেন কি তখন প্রফুল্ল ঘোষ পশ্চিমবঙ্গের মন্ত্রী, তাই কইছেন যে সুহাসিনী যে কি গান্ধীজি ঘরে আসলা একটা প্রণামও করলো না। আমি বললাম প্রফুল্লদা গান্ধীজিরে দেখি আমি ভুলে গেছি গিয়া, গান্ধীজি যখন মনে করছেন তখন আমি বিছনার মাঝে মাথা নয় এই প্রণাম করছি। এইটাই আমার জীবনের স্মরণীয় দিন, আমি অসুস্থ আর মহাত্মা গান্ধী আমার দেখতে আইছেন, এর চেয়ে বড় স্মরণীয় দিন আমার আমার জীবনে আর কিছু নাই। এটা আমার ডায়েরিতে লেখা আছে জীবনের স্মরণীয় দিন। জয়া গান্ধী আশ্রম মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর অস্তিত্বই আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ভয়াবহ ইতিহাসের কথা, সমস্ত বর্বরতা আর সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বিপরীতে এ যেন এক সৌম্য স্মারক হয়ে আছে। এটা সুহাসিনীদের কীর্তিময় অতীতের কথা বলে আগামীর কানে কানে। ১৯৪৭ সাল, 14 এবং 15 আগস্ট, ধর্মভিত্তিক দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত খণ্ডিত হয়ে দুটি দেশ হল, পূর্ব ও পশ্চিম পাকিস্তান এবং ভারত। সুহাসিনী দেশ ছাড়লেন না, দলে দলে হিন্দুরা দেশ ছেড়ে ভিটে মাটি ছেড়ে ভারতে চলে গেল। সুহাসিনী দাস, পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত, নিকুঞ্জ বিহারী গোস্বামী বাংলার মাটিতেই রয়ে গেলেন পূর্ব পাকিস্তানের নাগরিক হয়ে। 1962 সনে আচার্য বিনোবা ভাবে, যিনি গান্ধীর উত্তরসূরি, ভারতগুরু উপাধি পেয়েছিলেন, তিনি পূর্ব পাকিস্তানের রংপুর জেলার ভুরুঙ্গামারি দিয়ে প্রবেশ করে দিনাজপুরের রাধিকাপুর দিয়ে তিনি ভারতবর্ষে চলে যান। 17 দিন তিনি এখানে শান্তির পদযাত্রা করেন, ভুদান আন্দোলন করেন। সেই তার যে ভুদান যজ্ঞের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়ে
আমি ছিলাম কনিষ্ঠতম কন্যা ওই সম্মেলনে, 17 দিনের সম্মেলনে। তখন এই সুহাসিনী দাসমশায়া এবং নিকুঞ্জ গোস্বামী মহাশয় ওনারাও সেই সম্মেলনে যোগদান করেন, পূর্ণদেশন মহাশয়ও যোগদান করেন। তখন তাদের সাথে পরিচয় এবং তখনই জানতে পারি যে নোয়াখালীতে যখন মহাত্মা গান্ধী এসেছিলেন, তখন সেই মহাত্মা গান্ধীর যে শান্তিযাত্রা ছিল সেই শান্তিযাত্রায় সুহাসিনী দাস মহাশয়া যোগদান করেছিলেন। এবং তার আরও কর্মকাণ্ড, দীর্ঘদিনের জীবনের নানান রকম সামাজিক কর্মকাণ্ড সব কিছু মিলায়ে তিনি মহিষী আমি তাকে জানি এবং তাকে আমি প্রণাম জানাই। পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পরেই 1947 সালের শেষ দিকে হবিগঞ্জের লাখাই অঞ্চলে মৎস্যজীবী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নগ্ন হামলার তিনি প্রতিবাদ করেন এবং তাদের সাহায্যার্থে লাখাই, বামুই ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে প্রায় 2.5 মাস অবস্থান করে কাজ করেন। 1947 সালের সিলেট অঞ্চলে গণভোটের সময় চা শ্রমিকদের ভোটাধিকার আদায়ের জন্য তারা অনেক আন্দোলন করেও সফল হতে পারেননি, তৎকালীন সরকার তা মেনে নেয়নি। 1948 সালের 31শে জানুয়ারি সুহাসিনী দাস ও নিকুঞ্জ বিহারী গোস্বামী ভারতের দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন। 12ই মার্চ সেখানে সর্বভারতীয় কংগ্রেস নেতাদের সাথে তারা এক সভায় মিলিত হন। 1949 সালে সুহাসিনী সেবা কাজে বিভিন্ন বিষয়ে ভারতে কস্তুরবা ট্রেনিং গ্রহণ করেন। ওই একই বছরে রঙ্গেরকুল আশ্রমে দাঙ্গা পীড়িত অনাথ ছেলেমেয়েদের আশ্রয় কেন্দ্র স্থাপন করে তিনি তাদের পুনর্বাসনের কাজ শুরু করেন। 1950 সালে আবার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। ঢাকাসহ সমগ্র পূর্ব পাকিস্তানে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গাপীড়িত হিন্দু জনসাধারণ দলে দলে দেশত্যাগ করে ভারতে চলে যেতে থাকে। সুহাসিনী দাস এর বিরুদ্ধে কাজ করেন, ক্ষতিগ্রস্তদের দেশত্যাগ না করতে উদ্বুদ্ধ করেন। সে সময় থেকেই তিনি পাকিস্তান সরকারের কুদৃষ্টিতে পড়েন, সবসময় তাকে নজরে রাখা হতো। 1952 সালে তিনি ভাষা আন্দোলনে সমর্থন দান করেন এবং সংগঠকের ভূমিকা পালন করেন। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে চা শ্রমিক নেতা জীবন সাঁওতালের পক্ষে কাজ করেন এবং সিলেট থেকে প্রকাশিত জাতীয়তাবাদী পত্রিকা জনশক্তি প্রকাশনায় নিকুঞ্জ বিহারীকে সহযোগিতা করেন। প্রবর্তক সংঘ দিছিল একজনে, প্রবর্তক সংঘ কিছুদিন রইল পরে আমি প্রবর্তক সংঘ চট্টগ্রাম গেছি পরে তাই ছুটো আমি লই আইছি এখানে রঙ্গিকুল আশ্রমে আনছি। আমি আনিয়া এখানে তাই ছুটোটা কে বড় হয়েছে, অনেক অরফেন ছেলে আছিল, বড় হয়েছে বাদে আর একটা অরফেন ছেলে তার নাম রতন, ওখানে আছে রতনের লগে তাই এই আশ্রম এখানেই ইয়ে করিয়া নিকুঞ্জ গোস্বামী মন্ত্রপর্শন রতনের লগে আমি বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে আশ্রমই আলাদা একটা গড় করিয়া দিছিলাম থাকত। 1955 সালে রঙ্গিরকুল আশ্রমে কংগ্রেসীদের গঠনমূলক কর্মী সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন এবং বলিষ্ঠ ভূমিকা রাখেন। সেখানে উপস্থিত ছিলেন পূর্ববাংলার মন্ত্রী শ্রী বসন্ত কুমার দাস, শরৎ মজুমদার, আব্দুল জব্বার খদ্দর, ফণি মজুমদার, সুরেশ দাশগুপ্ত, চারু চৌধুরী, ধীরেন্দ্রনাথ দত্ত, শ্রীম চট্টোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেন, ভূপেন্দ্র দত্ত, ফণীন্দ্র ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ দেব প্রমুখ। 1958 সালে পূর্ব পাকিস্তানে সামরিক আইনে কংগ্রেস নিষিদ্ধ হয়। তখন তিনি রঙ্গিরকুল আশ্রমে মেয়েদের শিক্ষা, চিকিৎসা, নানাবিধ প্রশিক্ষণ সহ অনাথ আশ্রম পরিচালনা করেন। জন্মর হর থাকিও তানরে দেখি আর এই স্কুল হরছইন, ঔষধ বাটিছইন, বা কতদিন আসলা
নাইট স্কুলও খরচইন কতদিন বড় মানুষরেও পড়াইবার স্কুল দিছইন। এই বিধুবাবু ডাক্তার খরিয়া একজন আসলা, তাইন রাইত করে স্কুল করতা, আর গুসাইবাবু আসলা, তারা দুইজনেই রাইত করে স্কুল করতা। আমরা বাঁকা একখণ্ড বীরজন ইয়ারিয়া বসতাম পড়তাম। তখন আমরার গ্রামত থাকি পনেরো বিশজন মানুষ জমা হইত, রাত্রে ইয়ারিয়া বইয়া পড়িতাম। শ্রদ্ধা খেনে করি আমরা, শ্রদ্ধা করি তান শ্রদ্ধার বিনিময়ে আমরা করি, কিন্তু তান তাকিও আমরা কম, তান মতো তো নাই, তান আস্থা গ্রামে যতটুক আমরা একজনে অতটুক খেমনে করমু, কিন্তু তানরে আমরা শ্রদ্ধা করিয়াও আমরা ইয়েই তো নাই, তৃপ্তি মিট তো নাই। এতো এখন আমি নমাজ হরিয়া বাইর হয়েছি, শুনছি যে মাসিমা আইসই, অনেকদিন যাবৎ দেখছি না, একটা পিয়াস লাগলো যে দুনিয়াত আসন যখন তানে আমি দেখি যাই, ওই আর বাড়িত গেছি না, ও ওর যার খাস্তাকে উঞ্চি তার সাথে সাথে আইছি, আমি আইয়া হই দেখি সমান শ্রদ্ধা। হিন্দু মুসলিম লেবার এটাও কোনো পরিচয় নাই, সব সমান মানুষ, মানুষ সবই মানুষ। আট বছর পর তো না এখানে মাসিমা পড়তে লাগলাম, পড়তে পড়তে তোমাকে মানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়িয়া তারপরে ফুলাওড়া হাই স্কুলে গেলাম, এবং মাসিমা সবের লোকে মানে খুব ভালা, এবং তিনি সবরে আপনার প্রতিদিন আপনার চিড়া টিড়া এইসব খাওয়াইতা। হ্যাঁ তখন মানে তাই প্রতিদিনই মানে স্নান টিনা করাইতা, স্নান স্নান করাইয়া ওরিয়া তারপরে বারোটার সময় সবরে খাই দিতা, সব ছাত্র খাইতা আমরা বইয়া, তারপরে খাইয়া তাই তারপরে পড়া থাকে তো মাসিমা সব মানে আমরা ঔষধ সব সব মানে খাওয়াইতে হইতা দিতা হইতা সব লাগে আমরা সব সময়। তাই খুব মানে ভালো উড়েছিল, এবং সবরে বাড়ি ঘরে মানে যাইয়া দেখতা হইতা দেখিয়া ওকে ঔষধ বাড়ি সবটা মানে দিতা তাই নিজে। আমি দেখেছি আমাদের এখানকারও অনেক মহিলা সংগ্রামী ছিলেন, কিন্তু যেমন সুসমাদে অপর্ণা পাল চৌধুরী, অর্ষিতা পাল চৌধুরী, এরা নাঙ্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং অত্যন্ত খারাপভাবে তারা লাঞ্ছিত হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত অবস্থার চাপে সব খুঁজো ছেড়ে দিতে হয়েছে। কিন্তু মনে শ্রদ্ধা সুহাসিনী দেবী তিনি কোনো কিছুটাই বিশ্বাস হন নাই। ১৯৬২ সালে তাঁর একমাত্র মেয়ে সিলেট মহিলা কলেজের তৎকালীন প্রভাষক নীলিমা দাস ঢাকার নটরডেম কলেজের অধ্যাপক যতীন সাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অতঃপর তারা স্থায়ীভাবে লন্ডনে বসবাস করতে থাকেন। ১৯৬২ সালে সিলেট শহরের চালিবন্দরে স্থাপিত হয় উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস। সুহাসিনী তখন প্রত্যক্ষভাবে এতে সহায়তা করেন। ১৯৬৩ সালে মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠজন আচার্য বিনোবা ভাবে আসাম থেকে পশ্চিমবঙ্গ যাওয়ার পথে পূর্ব পাকিস্তানে সুহাসিনী দাস তার সফরসঙ্গী হন ও পরিক্রমা করেন। এই যাত্রার উদ্দেশ্য ছিল ধনীর নিকট থেকে ভূমি দান নিয়ে তা ভূমিহীন গরিবকে দেওয়া। ১৯৬৫ সাল পাক ভারত যুদ্ধের সময় পাকিস্তানি আর্মি রঙ্গিরকুল আশ্রম দখল করে নেয়, তখনও তিনি অনাথ শিশুদের নিয়ে দুর্বিষহ দিন কাটান। ১৯৭১ সাল শুরু হল পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে বাঙালি জাতির সশস্ত্র সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সুহাসিনী রঙ্গিরকুল আশ্রমে অনাথ শিশুদের নিয়ে জীবন বাজি রেখে দিনাতিপাত করছিলেন। সহ্য করেছেন অনেক অত্যাচার, তবুও অনাথ শিশুদের ছেড়ে আশ্রম ত্যাগ করেননি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যুদ্ধ শেষ হল, জন্ম হল স্বাধীন বাংলাদেশের। বাংলার মাটি তখন আগুন আর বারুদে পুড়ে ছাই, বাতাসে লাশের গন্ধ। সুহাসিনী দাস ও নিকুঞ্জ বিহারী উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে স্থান দিলেন পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের দ্বারা ধর্ষিতা মা বোনদের। তাদের কর্মসংস্থান, বিয়ে,
পুনর্বাসন সবই করলেন নীরবে নিভৃতে। অতঃপর সুহাসিনী চলে গেলেন তার প্রিয় আশ্রম রঙ্গির কুলে। 1973 সালে ভারত সরকার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে নিকুঞ্জ বিহারী গোস্বামী ও সুহাসিনী দাসকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে সম্বর্ধনা প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি শ্রী ভিভি কিরি। তাদের দুজনকে তারা সসম্মানে ভারতে চিরতরে থেকে যাওয়ার অনুরোধ করলেন। সবিনয়ে প্রত্যাখ্যান করলেন এই প্রস্তাব সুহাসিনী ও নিকুঞ্জ বিহারী। ছুটে এলেন আবার স্বাধীন বাংলায়, তাদের প্রিয় সিলেট শহরে মাতৃভূমির টানে। আবার শুরু হল সেবা ব্রত। মাসিমাকে আমরা যতটুকু দেখেছি বা যতটুকু সম্মান দিয়েছি তার চেয়ে বেশি সম্মান দিয়েছে ভারত সরকার। 1973 সালে গোসাইজি এবং মাসিমাকে তারা সম্বর্ধনা দান করে এবং শুনেছি যে তাম্রপত্রে তাদের নাকি একটি সম্মাননাপত্র দেওয়া হয়েছিল। সেই মাসিমাকে ভারত সরকার ভারতে চলে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা দেশ ছেড়ে দিতে রাজি হননি। এমনকি সে 71 সালেও মাসিমা দেশ ছেড়ে দিতে রাজি হননি। এটা এই ধরনের দেশপ্রেম একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকে। 1982 সালে বিশ্ব বরেণ্য দার্শনিক ও বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি গৌর পরিক্রমা করলেন। বিধ্বস্ত মঠ মন্দির সংস্কারের ডাক দিলেন সুহাসিনী ও নিকুঞ্জ বিহারী। 1993 সাল 29 আগস্ট চলে গেলেন সহযোদ্ধা নিকুঞ্জ বিহারী। অশ্রু সজল নয়নে রণাঙ্গনের সাথীকে শেষ বিদায় জানালেন সুহাসিনী। নিকুঞ্জ বিহারী গোস্বামী মারা যাবার পর সুহাসিনী দাস দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে হয়ে পড়লেন একাকী। কিন্তু আত্মশক্তিতে বলিয়ান এই মহিষী তাঁর শান্ত সৌম্যভাব অটুট রেখে রঙ্গিরকুল আশ্রমের পাশাপাশি চালিবন্দর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের দায়িত্ব নিলেন। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চললেন তিনি। ছাত্রাবাসের চেহারা বদলে গেল তার ঐকান্তিক প্রচেষ্টায়। 1996 সালে মহিষী বেগম রোকেয়া পদক এবং 2000 সালে পেলেন সমাজসেবায় জাতীয় সমাজসেবা রাষ্ট্রীয় পদক। তিনি কাজ করতে জানেন, কথা বলেন না, প্রচার চান না, আত্মপ্রচার চান, কাজ করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন, সেবাই ধর্ম। মহাত্মা গান্ধী যে আদর্শ সত্য অহিংসার আদর্শ আমাদের তুলে ধরেছেন, সেই আদর্শেই তিনি অন্তরে গ্রহণ করেছিলেন এবং সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সেইভাবেই প্রচার বিমুখ শান্ত সৌম্য এই মানুষটি নিরলস কাজ করে চলেছিলেন দেশের তরে দশের তরে। বার্ধক্য রোগ ব্যাধি আর্থিক সমস্যা কোনো কিছুই তার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছাত্রাবাস পরিচালনার ক্ষেত্রে তিনি তার পূর্বসূরী নিকুঞ্জ বিহারী গোস্বামীর দ্বারা প্রচলিত রীতিনীতি এবং ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। একই ছাত্রাবাসে ছেলে এবং মেয়েরা পাশাপাশি সুশৃঙ্খলভাবে থেকে লেখাপড়া চালিয়ে যেত। ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, রাখিবন্ধন, রবীন্দ্র নজরুল জয়ন্তী ইত্যাদি অনুষ্ঠান তাঁর পরিচালনায় আয়োজিত হতো এবং বরেণ্য ব্যক্তিবর্গ এ সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।
ধার্মিক অথচ সম্পূর্ণ অসাম্প্রদায়িক এক বিরল চরিত্রের অধিকারী ছিলেন সুহাসিনী দাস। তোমরা পাইতেছি নিকুঞ্জ গোস্বামী এটার প্রতিষ্ঠাতা। নিকুঞ্জ গোস্বামী ছিলেন একজন জনসেবক, দেশসেবক। তার ইচ্ছা হইল একটা ছাত্রাবাস করি। এই ছাত্রাবাসের উদ্দেশ্য তোমরা মনে করেন যে শুধু এখানে লেখাপড়া হোস্টেলের মতো না, এটা এটা একটা আশ্রমের মতো। মাঝে মধ্যে ছাত্রাবাসের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, দিতেন নানা উপদেশ। এই ছাত্রাবাসে যারা থেকে পড়ালেখা করত তারা যেন সত্যিকারের মানুষ হয়, দেশ ও দশের কাজে ব্রতী হয়, এই কথাই তিনি সবসময় তাদের বোঝাতেন। ভগবত প্রেম এবং মানব প্রেম জাগ্রত হোক সবার মধ্যে, ভগবানের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। মানব প্রেম এবং ভগবত প্রেম নিয়ে তারা দেশ ও দেশের সবাই, এখানে যারা আমার ছাত্রাবাসের ছাত্রছাত্রী তারা সবাই সেই দেশের এবং দেশের জন্য যেন চিন্তা করে সকলের মধ্যে সেই ভগবত ভক্তি এবং মানব প্রেম আসুক, এই আমার প্রার্থনা। সামনে উপস্থিত সতী সজ্জন মণ্ডলী এবং আমার মায়েরা আর ফুলের মতো শিশুরা, সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা জানাই। উৎসবে এসে আরও দেখে আমি আনন্দে অভিভূত। এরকম বসন্ত উৎসব আমি কোনো সময় দেখি নাই। আসতে পারবো কিনা চিন্তা করতেছিলাম, কিন্তু কোনো রকম এসে গেছি। এসে ভারী আনন্দ লাগতেছে। উৎসব হলো জাতির প্রাণ। উৎসবে মানুষের আনন্দ হয়, আনন্দ হয় তার মিলন হয় সকলের সঙ্গে। এটা একটা মহা উৎসব। আজকের উৎসব দেখে আমি অভিভূত। সিলেটবাসীর শ্রদ্ধা ও ভালোবাসার টানে বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়েও তাকে যেতে হতো বিভিন্ন অনুষ্ঠানে। এ সকল উৎসব অনুষ্ঠানে তার উপস্থিতি যেন সার্থক করে তুলত সকল আয়োজন। অবশেষে সব খেলা সাঙ্গ হল, চিরাচরিতের পথে তার যাত্রা হল শুরু। ত্রিশে মে ২০০৯, ষোলোই জ্যৈষ্ঠ ১৪১৬ বাংলা, সন্ধ্যা ৭:২২, তিনি মহাপ্রস্থানের পথ ধরলেন। মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছি সুহাসিনি মাসিমা সিলেটের আপামত দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার ছিলেন। মাসিমা আমাদেরকে নিজেদের সন্তানের মতো আদর করতেন। জানতাম না যে মাসিমা এসবের পাশে দাঁড়িয়ে আজকে আমাদেরকে কথা বলতে হবে। তারপর পৃথিবীর যে নিয়ম ও বিধান সেই চিরাচরিত নিয়ম মোতাবেক তিনি আমাদের মধ্য থেকে চলে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম নেত্রী এবং এ বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর্য, দেশের মাটি এবং দেশের মানুষকে ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্ত সমাজসেবায় তিনি ছিলেন অত্যন্ত একজন নিবেদিত প্রাণ। আমার মাকে হারিয়ে মনে করেছিলাম মাসিমা আমার মা। আমরা পরম সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি যে মহান সৃষ্টিকর্তা ওনাকে শান্তি দান করুক এবং যে আদর্শ তিনি আমাদের সামনে রেখে গেছেন আমি ওনার সেই আদর্শকে লালন করে যাতে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে পারে। চলে গেলেন নিভৃত চারী স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী দাস। পেছনে পড়ে রইল রঙ্গীর কুল আশ্রম, রইল ছাত্রাবাস, রইল সিলেট নগরী, রইল অশ্রু সজল হাজারো চোখ। বিদায় সুহাসিনী, বীর মাতা তুমি, তোমায় লাল সালাম। জীবন মরণের সীমানার ওপারে সিলেটবাসীর অন্তরে নিভৃতচারী সুহাসিনী দাস ত্যাগ ও আদর্শের মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।